ভারত মায়ের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে একশো আটটি প্রদীপ জ্বালালেন ইস্কনের ভক্তরা এদিন গঙ্গা মাতারও পুজোর আয়োজন করেন তারা বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে জঙ্গি হামলায় শহীদ হন পঁয়তাল্লিশ জন জওয়ান ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাপুরুষোচিত এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে শুক্রবারই জুড়ে বিভিন্ন জায়গায় মৌন মিছিল করেন দেশবাসী পুলওয়ামায় শহীদ বীর সেনাদের আত্মার শান্তি কামনায় যজ্ঞের আয়োজন করেন মায়াপুর ইস্কনের ভক্তরা একশো আটটি প্রদীপ জ্বালিয়ে ভারতের বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তারা ইস্কনের কুঠিরে গঙ্গা মাতার পুজোও করেন তারা আজকের এই নাম সংকীর্তন আমাদের শহীদদের স্মরণে যারা অক্লান্ত এবং পরিশ্রমে সারাদিন রাত জেগে ঠান্ডা বরফের মধ্যে দিয়ে আমাদের দেশ রক্ষা করছেন আমাদের এই মাতৃভূমি সন্তানদের সুখী শান্তিতে রাখছেন তাদের আত্মার শান্তিতে আজকে আমাদের এই নাম ব্যুরো রিপোর্ট নিউজ নোমেন্সল্যান্ড মায়াপুর